আপনার ঘাসও হবে এবং বাগানও হবে বাংলাদেশে অসংখ্য বাগান আছে সেই বাগানের ভিতরে এরকম ঘাসের চাষ করলে দেশের হবে রহমান রাহিম সদীর দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সদীর দর্শক মন্ডলী আমার বায়োগ্যাসের উদ্যোগে পরামর্শ অনুষ্ঠান দেখার জন্য আপনাদের স্বাগতম শুধু দর্শক মণ্ডলী পরামর্শ অনুষ্ঠানে এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে হলো বাগানের ভিতরে ঘাসের চাষ আপনি হয়তো দেশ বিদেশে চাকরি করেন অথবা দেশেই থাকেন কিন্তু একটা বাগান করেছেন একটা গাছ লাগিয়েছেন কিন্তু ওখানে কোনো ফসল করেন না ওই গাছে সারও দেন না গাছটা উন্নয়ন কম গাছটা বাড়তেছেও কম শুধু দর্শক মন্ডলী ওই জমিতে আপনি এই পাংচন ঘাসের চাষ করবেন পাংচন ঘাসের চাষ করলে এক জমিতে কোপ দেওয়া হবে বা সার দেওয়া হবে পানি দেওয়া হবে আপনার ঘাসও হবে এবং বাগানও হবে তাই আপনারা যারাই থাকেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে শুধু বাংলাদেশের উন্নয়নের স্বার্থে তো আছেই আছে আপনার নিজের উন্নয়ন আপনার গাছের উন্নয়ন দেশের উন্নয়ন এর স্বার্থে আপনি বাগানের ভিতরে পাংশন ঘাসের চাষ করবেন এই যে আমরা এখন যে ভিডিওটা দেখাচ্ছি একটা এটা একটা মেহগুনের গাছ বা অন্য অন্য গাছের বাগান তার ভিতরে আমরা এই ঘাস গুলে লাগিয়েছি আপনারা দেখেন এই এরকম যদি বাংলাদেশে অসংখ্য বাগান আছে সেই বাগানের ভিতরে এরকম ঘাসের চাষ করলে দেশের উন্নত হবে তাই শুধু দর্শক মন্ডলী আমরা ভিডিও বাড়াবো না যারা আমার পরামর্শ অনুষ্ঠান দেখেন তাদেরকে স্বাগতম এবং যাদের বায়োগ্যাস করার প্রয়োজন তারাও আমাকে ফোন দিবেন বায়োগ্যাসের উদ্যোগে আমরা এই ভিডিওগুলো সারি এবং অনেক কম রেটে আমরাই বাংলাদেশে ঘাসের কাটিংগুলো দেই যারা কাটিং নেবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন সংক্ষিপ্ত কথা বলবেন ঘাসের কাটিং নেবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রাজবাড়ি বাংলাদেশ আবদুল